মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা মার্কশিট এবং সার্টিফিকেট আমাদের রেডি হয়ে গেছে, দেখার জন্য রেডি। আমরা আগামীকাল এবং তারপর দিন মানে 15 এবং 16 জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে স্কুলের প্রধান শিক্ষক বা তার অনুমোদিত কোনো শিক্ষক ওনার অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে এসে মার্কশিট সার্টিফিকেট সংগ্রহ করবে বোর্ড অফিস থেকে। তো এত 15-16 গেল মার্কশিট সার্টিফিকেট পেয়ে যাবে স্টুডেন্টরা। তারপর আমরা বলেছি যে আগামী 22 তারিখের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের টার্ম টু পরীক্ষার উত্তরকে পূর্ণ মূল্যায়ন করতে চায়, আমি রিভিউ করতে চাই, তারা স্কুলে জমা দেবে অ্যাপ্লিকেশন ফর্ম। আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে আলাদা আলাদা করে, তো অ্যাপ্লিকেশন ফিল আপ করে স্কুলে জমা দেবে 22 তারিখ। আর স্কুল কর্তৃপক্ষ সেগুলো দেখে আমাদের কাছে 28 তারিখের মধ্যে এনে দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন। তারপর এগুলোর উপর আমরা কাজ করে রিভিউর কাজটা শুরু করব। রিভিউ তো চলবে, পাশাপাশি তারপর আমাদের সেলফ ইন্সপেকশন আছে, তারপর আমাদের বছর বছর যেটা আমরা সেপ্টেম্বরের লাস্ট বা অগাস্টের প্রথম দিকে শুরু করবো। এই হচ্ছে মোটামুটি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরবর্তী কর্মসূচি। আমাদের কেউ যদি নাম্বার কম টম আসে মানে কম আসে তাহলে তারা কি করতে হবে? মার্কস কম আসা মানে হয়তো স্টুডেন্ট ফেল করবে, বা দুটো সাবজেক্ট ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে যদি ফেল করে বা একটা সাবজেক্টে ফেল করে, টোটাল মার্কস যদি তার 150 হয়ে থাকে, 150 পেয়ে থাকলে ও বছর বছরতে অংশগ্রহণ করতে পারবে, বছর বছর পরীক্ষা দিতে পারবে। অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে ফার্স্ট দেখিয়েছে ফার্স্ট নাম্বার, কিন্তু মার্কশিটে গিয়ে দেখা যায় যে মানে উনি ফেল, সেই বিষয়টা আমার কলে কি? না, এরকম কোনো ইস্যু নেই। এবার আমাদের এই বছর কম্পিউটারে ফার্স্ট দেখিয়েছে আবার মার্কশিটে ফেল, 2022-এ এরকম কোনো ফিকশন নেই। আমি নিজে সামনে ছিলাম, আমার আধিকারিকরা ছিল, আমরা নিজের হাতে এগুলো করেছি, তো এরকম পিকচার কিন্তু আমাদের কাছে আসে। এবার সেটা হওয়ার সম্ভাবনা 0.00% আছে বলে আমার মনে হয়।